Assalamualaikum, আমার প্রিয় ভাই বোনেরা যেখান থেকে বসে আমার চ্যানেলটিকে দেখছেন তাদের সবাইকে বন্ধুরা বাঞ্চাবে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি বরণ করে নাও আল্লাহর নামে। প্রথমে বলে দিতেছি যে এখন যে মহামারী আকার ধারণ করছে করোনা ভাইরাস, আপনারা সবাই হাত এবং মুখ এবং নাক সবসময় পরিষ্কার রাখবেন এবং হাতটা মুখে এবং নাকে এবং চোখে দেওয়া থেকে বিরত থাকবেন সরাসরি, এবং রাস্তায় বেরোলে এবং কোনো জনবহুল এলাকায় গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবেন। তো আমি বন্ধুরা ফয়সাল আহমেদ, আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা লালবাগ কামরাঞ্জ জলন্ত বাজার জলন্ত ব্যাংক স্টেট ব্যাংক এবং গল্প শোরুম করি ফতুল ভাঞ্চার টু, এবং আমি ধরে এসেছি ফতুল ভাঞ্চার ওয়ান এর তৃতীয় তলায়। তো আজকে এটা ডেলিভারি যাবে হলো আমাদের এই নসুন্দীতে, নসুন্দীতে এটা যাবে, এটা ওয়ান করছে সৌদি আরব থেকে মোহাম্মদ শাকিল ভাই, এটা যাবে হলো নরসুন্দি বেলাবো। তো নরসুন্দি নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে বেলাবো এই কাঙ্গালিয়া ফকির বাড়ি, তো এটা যাবে হলো ওইখানে এই পানিশালটা অর্ডার করছে কিন্তু দুই মাস আগে। তো এই এটার মধ্যে আছে হইল একটি থ্রি পয়েন্টের আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল এবং একটি লাভ কার্ড, যেটা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন সম্পূর্ণ ছিল এক সেগুলো তিন ইঞ্চি সলিড কার্ডের মধ্যে, যার প্রাইস ছিল 80,000 টাকা এবং সাথে আছে একটি ট্যুর। তো আমাদের ওই বাইক নিয়ে আজকে এটা ফাইনালি আমরা ডেলিভারি দিব। এটা হলো সম্পূর্ণ চিনাকের সেগুনের এবং ভিতরেও একটা চিনাকের সেগুন এবং পিছনে হলো 6mm প্লাই এবং এই ড্রেসিং টেবিলে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ চিনাকের সেগুন। তো উনি এটাই অর্ডার করছেন স্পেশাল এডিশন। তো আমরা যেটা আপনাদেরকে রেগুলার প্রাইস বলি সেটা হলো এটা সম্পূর্ণ চিনাকের সেগুনের, ভিতরে হলো চিনাকের কামানি এবং পিছনে হলো 200টা প্লাই এবং সেম ক্যাটাগরি ওইটা। তো এটা লেখা পলিশ এই লাভ আমরা এটা এটা লেখা পলিশ ছাড়া যেটা আমরা নর্মালি গালা পলিশ করি সেটার প্রাইসটা হলো 55,000 টাকা মানে 55,000 টাকা এবং এটা যেটা লেখার পলিশ করার, লেখার পলিশ করার এই আমরা এটার প্রাইসটা হলো 68,000 টাকা মানে এরকম যদি গর্জিয়াস করে আপনারা এরকম তিন তিন পিলার দিয়ে দিতে চান সেই ক্ষেত্রে 68,000 টাকা হলে আপনি এরকম চমৎকার 1 ইঞ্চি সলিড মোটা কাঠের মধ্যে আপনি পাল্লাগুলো পাবেন। এবং এই ড্রেসিং টেবিলটা এটার প্রাইসটা হলো 25,000 টাকা সম্পূর্ণ চিনাকের সেগুনের এবং ভিতরে চিনাকের গামানি, এবং এটার ভিতরে বাইরে কি আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবং আপনাদের সাথে এই আপনাদেরকে বলে দিতেছি আমাদের যে আগে গ্রামীণ নাম্বারটা ছিল কি বল লাস্টে হলো 017 যেটা ছিল হলো 9591 ওটার হোয়াটসঅ্যাপ এবং কল অ্যাভেলেবেল আছে কিন্তু ইমোটা অফ হয়ে গেছে সাথে লিখিসের জন্য জানি না, সেটা এখন পরিবর্তে 06 যেটা স্ক্রিনের উপরে আছে লাস্টে 01 এই নম্বরে ইমো অ্যাভেলেবেল আছে। চাইলে আপনারা যারা অর্ডার করছেন এবং করবেন অথবা যে কোনো তথ্যের জন্য আপনারা এই নম্বরে এই মধ্যে যোগাযোগ করতে পারেন এবং দুটোই ফোন এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। তো আপনাদেরকে আমরা এটা দেখাই দিচ্ছি, এটা হলো সম্পূর্ণ চিরাঙের সেগুনের তিন পাটের 6 ফিট বাই 7.5 ফিট সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা, এবং এটা হলো এই তিন পাল্লা এবং উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা লেখার কালার করা এবং পল ছাড়া যতটুকু চেষ্টা করছি পল ছাড়া কাঠ দিয়ে ওনাকে বানাইতে। উনি হলো সৌদি আরবের এক মসজিদের কর্মরত আছেন সম্ভবত মজ্জিম সাহেব অথবা ইমাম সাহেব, তো উনি আমাকে অর্ডার করছেন তো ওনাকে বানিয়ে দিছি এইভাবে। তো এটার প্রাইসটা একটু চেঞ্জ আছে, তো এটা ওনার সাথে আলোচনা সাপেক্ষে এটা প্রাইসটা করা হয়েছে। তো নর্মালি আপনারা যদি এটা নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যে ফুল সেগুন দিয়ে যদি নিতে চান, এবং এই ড্রেসিং টেবিলটা চিনাঙের সেগুন ভিতরে গামারি এবং লেকার পলিশ করা এই ড্রেসিং টেবিলটা 3 ফিট বাই 7 ফিট এটা হলো 25,000 টাকা এবং এটার সম্পূর্ণ ভিতর বাইরে যা আছে এটার স্ট্রাকচারটা অন্যরকম পুরোটাই আলাদা। এটা হলো সম্পূর্ণ চিনাঙের সেগুনের ভিতরেও চিনাঙের সেগুন কাঠ, আপনারা দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ চিনাঙের সেগুন দেওয়া হয়েছে এটার মধ্যে, কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি এখানে সেলফ ইউজ করছে বেশি এবং ভিতরে আমরা এই টাইপের কাঠ ইউজ করছি যে দেখলে বুঝতে পারবেন যে একবারে। তো এই ছিল কথা যে আপনারা যদি আমাদের থেকে অন্য কোনো ডিজাইনের এই ডাইনিংটা এটা হলো 75,000 টাকা এবং আরও আছে এখানে অনেক টাইপের ডাইনিং সোফা এবং সুকেস আলমারি ড্রেসিং টেবিল চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই টাইপের জিনিসগুলো আমাদের তৈরি করতে চাইলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন এবং এটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘন ঘন নিজের হাত ধোবেন এবং মাস্ক ইউজ করবেন। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য সাথে দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, রহমতময় বরকতময় এবং সেফলি হোক আমাদের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা।